সিটি হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সুমি। আপনাদের স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা প্রতিনিয়ত প্রচার করছি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য। আজ আমরা জানব কিভাবে হার্টের অসুখ প্রতিরোধ করবেন, আর এ বিষয়ে আলোচনা করবেন অধ্যাপক ডাক্তার KMHS সিরাজুল হক, প্রাক্তন চেয়ারম্যান কার্ডিওলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও প্রাক্তন সভাপতি বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি এবং কনসালটেন্ট সিটি হসপিটাল ঢাকা। হার্টের আমরা থেকে দূরে থাকার জন্য আমরা বলি যে এক্সারসাইজ করা উচিত, কায়িক পরিশ্রম করা উচিত, কিন্তু কতটুকু করা উচিত, কখন করা উচিত, এভাবে আমাদের সচেতন হতে হবে। যেমন বলা হয়ে থাকে যে ঘুম থেকে উঠলেই যদি আমি হাঁটাহাঁটি করি, এক্সারসাইজ করি, ব্যায়াম করি, তাহলে হার্টের জন্য ভালো। আসলে পরীক্ষায় সীমিত পরীক্ষা, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে সকালবেলা ঘুম থেকে উঠে যিনি সকাল 5টার সময় ওঠেন তার জন্য কিন্তু ভোরে 7টার সময় হাঁটা কোনো অসুবিধা নাই, কিন্তু ঘুম থেকে উঠেই হাঁটা যাবে না। অর্থাৎ আমরা দেখেছি যে ঘুম থেকে ওঠার পরে পরেই পালস এবং ব্লাড প্রেশার বেড়ে যায়। অর্থাৎ ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ সময় দিতে হবে, আপনি প্রাতঃক্রিয়া সম্পন্ন করার পরে হালকা নাস্তাও করতে পারেন নাও করতে পারেন, কিন্তু কিছুক্ষণ সময় অতিবাহিত করতে হবে, তারপরে আপনি এক্সারসাইজ করুন, কোনো অসুবিধা নেই। পরীক্ষা করে দেখা গেছে যে বিভিন্ন রকম সমীক্ষায় দেখা গেছে যে যারা ঘুম থেকে উঠেই এক্সারসাইজ করেন তাদের মধ্যে আবার হার্ট অ্যাটাকের এবং স্ট্রোকের সম্ভাবনা বেশি দেখা যায়। ঘুম থেকে উঠেই করা যাবে না, কয়েক ঘন্টা সীমিত রাখতে হবে। এই জন্য আমরা বলি না যে কারো সকালবেলায় ঘুম ভাঙে 7টায়, কারো ভাঙে 5টায়, কারো ভাঙে 4টায়। অর্থাৎ ঘুম থেকে উঠে না করে দু এক ঘন্টা গ্যাপ দিয়ে তারপরে তার এক্সারসাইজ করা উচিত। কতটুকু করা উচিত, যতটুকুনি আমরা হিসাব করব, যে উনি হাঁটছেন কতটুকু হাঁটলে ওনার হার্টের অসুবিধা হবে না। আমরা সাধারণত পালস দেখতে পারি, কিংবা আজকাল পালস অক্সিমিটার পাওয়া যায়, পালস মিটার পাওয়া যায়, তা দিয়ে আপনি পালস দেখতে পারেন। পালস দেখে আমরা দেখি হাঁটার সময় 100 উপরে চলে গেছে, তাহলে কিন্তু আর হাঁটবো না, অর্থাৎ আমরা হাঁটা স্লো করে দেবো, অর্থাৎ অথবা হাঁটা বন্ধ করব। দেখা গেছে যাদের রোগ আছে, হার্টের রোগ, তাদের বেলা এক্সারসাইজ কিন্তু অন্যরকম, যাদের নাই তাদের একরকম, যাদের হার্টের রোগ আছে তাদের আমাদেরকে এইসব খেয়াল রাখতে হবে। হাঁটতে গেলে যদি শ্বাসকষ্ট হয়, বুকে ব্যথা হয়, কিংবা পালস 100 উপরে চলে যায়, তাহলে কিন্তু আমরা জোরে হাঁটবো না, কায়িক পরিশ্রম বেশি করবো না, সেই ক্ষেত্রে এক্সারসাইজ করে আমাদের সীমিত রাখতে হবে। এক্সারসাইজ লাইফস্টাইল চেঞ্জ করা মানেই না আমাদের ম্যারাথন রানার হতে হবে, আমাদেরকে আস্তে আস্তে বডিতে অ্যাডজাস্ট করে করে আমাদের এক্সারসাইজ শিখতে হবে। একটু আগে আমরা বলেছি যে সহজভাবে নিঃশ্বাসে কষ্ট, বুকে ব্যথা এবং পালসটা যদি আমরা প্রত্যক্ষ করি তাহলে কিন্তু আমরা আমাদের এক্সারসাইজ কতটুকু করব আমরা বলতে পারবো। এরা হলো যাদের হৃদরোগ আছে, আর যাদের হৃদরোগ নাই তাদের জন্য আমরা বিভিন্ন রকমের এক্সারসাইজ করতে পারি। দুই রকম এক্সারসাইজ আছে, একটা হলো ওয়েট লিফটিং, যেমন যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের কিন্তু ওয়েট লিফটিং করা উচিত হবে না, যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের হঠাৎ করে দৌড়ানো, হঠাৎ করে সিঁড়ি দেওয়া উচিত হবে না, যাদের হার্ট অ্যাটাক আছে তাদেরও এরকম হবে না। কিন্তু যাদের হার্ট অ্যাটাক নাই, অনভ্যস্ত এক্সারসাইজ যদি করেন তাহলে কিন্তু আবার অসুবিধা। হঠাৎ করে ভালো মানুষ উনি 10 তলায় উঠে গেলেন, 9 তলায় উঠে গেলেন, তাহলে কিন্তু তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা ভালো মানুষেরও। অর্থাৎ যতটুকু ওনার রোগে, আমরা বলি এক্সারসাইজ উইথ লিমিট অফ টলারেন্স, তার সহনশীলতার মধ্যে এক্সারসাইজ করতে পারবেন, সেই এক্সারসাইজটাই শরীরের জন্য উপকারী। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন, তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।